হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এই সকাল হয়ে গেছে, আমরাও ঘুম থেকে উঠে পড়েছি। এই মেয়েটাও দেখো উঠে পড়েছে, এই হাতে ব্রাশ নিয়ে নিয়েছে, এখনো বিছানাপত্র কিছু গুছানো হয়নি। দেখো এখনো ঘুমাচ্ছে আমাদের দাদা। তা মেয়েটাকে ব্রাশ করিয়ে দিই, ব্রাশ টাশ করিয়ে সকালে খাবার খাওয়াতে বসবো, ঠিক আছে? দেখো আমরা চাটা নিয়ে এসে বসে পড়েছি ঘরে। চা বিস্কুট নিয়ে খাচ্ছি, মেয়েটাকে দেখো খেলা করছে। আমাদের টমেটো চাষ হয়েছে, তার টমেটো তোলা হয়েছে। ব্যাপারী এসেছে সকাল সকাল, এসে দেখো ক্রেটগুলো ভর্তি করছে তারা, মানে টমেটোটা নিয়ে যাবে বলে। টমেটোর ক্রেটটা দেখো কি সুন্দর লাল লাল, পুরো ফ্রেশ, হেভি লাগছে তাই না? তারপরে দেখো মেয়েটাকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম। দেখো মেয়েটা যাচ্ছে টিফিন বক্স নিয়ে আর কাঁধে ব্যাগ নিয়ে আস্তে আস্তে। তারপরে দেখো সেই মাঠের রাস্তা দিয়ে মেয়েটা, আর পেছনে দেখো এটা আমার বড় জায়ের ছেলে, দুটো ছেলেই ওর পেছন পেছন যাচ্ছে স্কুলে ওকে দিয়ে আসতে। তারপরে দেখো স্কুলে যেতে বেশি কেউ আসেনি, আমার মেয়ে আর কয়েকটাই বাচ্চা কাচ্চা এসে বসেছিল সবে মাত্র। আসার সময় বাড়ি দিয়ে আসার সময় দেখছি মাঠে এরা সব কাজ করছে, মানে নিড়াচ্ছে টমেটো ক্ষেতে এটা, ঠিক আছে? ওরা মানে ছোট ছোট ক্ষেতে ছোট ছোট ঘাস হয়ে থাকে, সেইগুলোই মানে তুল। ঝাড় দিচ্ছি ঘরে থেকে বাইরে নোংরা নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো? তারপরেও দেখবে ঘর টরগুলো মুছে নেব। মেয়েটাকে স্কুল থেকে আনি। দেখো সবার ছুটি হয়ে গেছে, যে যার মতন সবাই গুছিয়ে নিচ্ছে নিজের নিজের বসার আসনগুলো, সবাই সবার মতন গুছাচ্ছে। ওখানে আমার মেয়ে দেখো কি করছে, ঢোকাও তুমি তোমার। তারপর ওদের টিফিনগুলো সবার এক এক করে টিফিন বক্সে দিয়ে দিচ্ছিল খাবারগুলো, আর এক এক করে সবার হাতে দিচ্ছিল।
স্কুলে কেমন পড়েছো? অ লিখেছো? হ্যাঁ। আর কি পড়েছো বলো? আ আ হচ্ছে। আর ছড়া পড়িয়েছে? হ্যাঁ। কি পড়িয়েছে? ছড়া পড়িয়েছে। পড়াইনি? ঠিক আছে ফ্রেন্ডস, এই বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে মেয়েটাকে খাওয়াতে বসবো। দেখো, এসে বসে বসিয়ে দিয়েছিলাম মেয়েটাকে খাওয়াতে, খিচুড়ি আর ডিম দিয়েছে। দেখো, এসে ওই বসে পড়লো খাবে বলে। দেখো, রান্নাঘরেও নিয়ে সব চলে এসেছিলাম। এখানে পেঁয়াজ টমেটো কাটা, এই দেখো হাঁড়ি কড়া রেডি করে নিয়েছিলাম উনানের কাছে। হাফ রান্নার মাঝখানেই দেখো আবার মাছ এসে হাজির। দেখেছো কত রকম মাছ? তেলাপিয়াটাই বেশি, আর একটা আছে রুই মাছ। দেখো, আমি রান্না করছিলাম তাই তোমাদের দাদা মাছটা কেটে দিচ্ছিল। দেখেছো, মেয়েটাকে চান টান করিয়ে রেডি করিয়ে নিয়েছি, আর মা তো রান্না করতে বসে পড়েছে, ওই জন্য মেয়েটাকে ভাতটা খাইয়ে মানে খিচুড়ি খেয়েছি স্কুলের, খিচুড়িটা খেয়ে আর স্নান টান করিয়ে দিয়েছি। বলো, আমার স্নান হয়ে গেছে বলে দাও। তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, দিয়ে দেখো ভাত হয়ে গেছিল ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। আর দেখো, এটা মাছ আলু ফুলকপি দিয়ে মেয়ের তরকারি, এটা পেঁয়াজ কালি আলু ভাজা, এটা হেঞ্চি শাক সেদ্ধ। তারপর দেখো মেয়েটাকে ভাত খাওয়াতে বসে পড়েছি, ও একা একা বসে বসে খেলা করছে। ভাত নিয়েছিলাম আর ওর জন্য একটু হেঞ্চি শাক আলু সেদ্ধ, পেঁয়াজ কালি আলু ভাজা আর ফুলকপি আলু মাছের ঝোল। ভাত খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদা মাছ ধরতে গেছিলো, তা মেয়েটাকে খাওয়াতে খাওয়াতে দেখলাম যে মাছ নিয়ে হাজির বাড়িতে। কত দেখো কুচি মাছ, তারপর কাঁকড়া সব এনেছে, আলাদা আলাদা করে জায়গায় রাখছিল। দেখো কুচিটা কেমন করছে, বাপরে আমার তো খুব ভয় লাগে, দেখো কেমন পুরো সাপের মতো। ইস, কেমন লাগছে দেখো, এই দেখো আবার ধরছি, ইস ছি 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 ছি, কেমন ভয় লাগে না একটু ওদের দেখো। তারপর মাছ টাছ নিয়ে একটু খেলা টেলা হলো তো বটেই, দেখলেই তো। তারপরে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দেখো বিকাল হয়ে গেছিলো, মানে চারটে থেকে সবাইকে বই পড়াতে বসে পড়েছিলাম। সবাই দেখো বসে বসে পড়ছে, আবার আমার দিকে কেউ কেউ আবার তাকাচ্ছে, মানে ভিডিও করছি তো, তাই একটু বাচ্চা কাচ্চা না ওরা, তাই একটু আমার দিকে দেখছে। এরা সব বসে বসে পড়ছে, দেখো দেখতে পাচ্ছ? দেখো মেয়েটা কেমন পড়লো দেখলে তো, একটু পড়াতে বসেছিলাম সন্ধ্যেবেলা।